वेलकम बैक टू माय चैनल खाद्य रसिक। तो अभी गतकाली तुम्हारे बोले आज के महाशिवरत्रि हमें उपोस करी। तो अफिस एसे जल्दी जल्दी रेडी हो पड़े। एबारे जाने एक मंदिर आई मंदिर हमें जल ढालते जागे बाड़ी छोटे एक शिव ठाकुर आर्थाय जल ढेले दें जब मंदिरे जल ढालते। अफिस एसे ताड़ाहुड़ोर मध्य जेटुकुनि पेड़े सेजे तुम्हारा एक लुकट देखे नाओ। जस्ट एक प्लेन एक शाड़ी पड़े आर सेरकम किछुई सालते पारिनी। आर तोमरा देखे बुझते पारछो आमार चोखेर तला भीषण काली पड़े गेछे। आमी सारा दिन उपोस करेछिलाम। तो आर कथा ना बाड़िए चलो एगिए जाई ताड़ाताड़ी जलटा ढेले नी तारपरे मंदिरे देखा होच्छे तोमादेर साथे। चलो ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। আমি ঘরের পুজো দিয়ে এবারে আমি চলে এলাম আমার বাড়ির সামনে মন্দিরে পুজো দিতে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে করুণাময়ীর মন্দির। এখানে অনেকগুলো শিব ঠাকুর এবং মা কালীর মন্দির আছে। এটা খুবই খুবই বড় একটা প্লেস নিয়ে মারাত্মক লেভেলের ভিড় ছিল। আমি এটা এক্সপেকটেশনই করিনি যে এতটা ভিড় হবে। এটা লাইনটা চলে যাচ্ছে জল ঢালার লাইনটা চলে যাচ্ছে। মন্দিরটা খুবই সুন্দর, ডেকোরেশনটাও খুব ভালো করেছে আজকে, দেখে মনটা জুড়িয়ে গেল। অ্যাট লাস্ট আমি মন্দিরে ঢুকতে পারলাম, আমার লাইন দেওয়া শেষ হলো। এখানে অনেকগুলো শিব ঠাকুরের মন্দির আছে, যে কোনো একটা মন্দিরে ঢুকে পুজো দিতেই পারো বা জল ঢালতেই পারো। তো অনেক লাইন দেওয়ার পর আমি ভিতরে ঢুকতে পারলাম, বিভৎস লাইন এখানে। ভিতরেও অনেকেই আছে। খুব ভালোভাবে আমি পুজোটা দিতে পারছি এর জন্য আমি ভীষণ খুশি। আমি ভেবেছিলাম বাইরের থেকে যতটা ভিড়, কিন্তু আমি ঢোকার সাথে সাথে দেখলাম মোটামুটি অনেকেরই হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। তো খুব মানে ক্রাউডই ছিল না। ভালোভাবে আমি ঠাকুরের মাথায় জল ঢালতে পারলাম, সারাদিনের আমার উপোসের শান্তি হলো, খুব খুব শান্তি পেলাম আমি। Oh,
তো আমার অঞ্জলিটা এখানে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি মন্দির থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়ব। এখনো প্রচণ্ড ভিড়, যত রাত বাড়ছে ততই ভিড়টা হচ্ছে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি টলিগঞ্জ থেকে খুবই কাছে। এটা হচ্ছে করুণাময়ী মা কালী মন্দির, একটা সল্টলেকে আছে, আর এটা হচ্ছে আমাদের টলিগঞ্জে করুণাময়ীর মন্দির। যদি কেউ আসতে চাও টলিগঞ্জ থেকে, অটো ধরে বলবে যে করুণাময়ীর মন্দিরে যাব, চলে আসতে পারো। এরপরে আমি ধূপকাঠি ধরিয়ে আরতি করে নেব। এরপরে আমি মায়ের মন্দিরে যাচ্ছি মাকে দর্শনের জন্য। এখানে অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে, মায়ের ফটো তোলা নিষিদ্ধ সম্পূর্ণ। তো আমরা মায়ের ফটো তুলতে পারিনি, দূর থেকে আমরা এটুকুনি দেখাতে পেরেছি। তো এটা ওদের যেহেতু নিয়ম নেই, সুতরাং আমরা আর বেশি কিছু ফটো তুলতেও পারিনি। জাস্ট সামান্য যেটুকুনি পেরেছি বাইরের থেকে দেখিয়েছি, কোনো প্রমিনেন্ট ফটো আমরা তুলতে পারিনি। মন্দিরটা ঘুরে দেখো, খুবই ভালো লাগবে। খুবই অসাধারণ শান্তিপূর্বক জায়গা, খুবই সুন্দর, ভীষণ বড় মন্দির। চারিদিকেই ছোটো ছোটোগুলো হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর ওদিকে হচ্ছে মায়ের মন্দির। এরপরে আমার উপোস ভাঙার পালা। তো আমার বাড়ির মানুষটি আমাকে সন্দেশ খাইয়ে দিল, এবার আমি ওকে সন্দেশ খাইয়ে দিলাম, এইভাবে আমরা উপোসটা ভাঙলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আমি এবার ফ্রেশ হয়ে নেব। মন্দির মারাত্মক হারে ভিড় ছিল, আমি এক্সপেকটেশন করিনি যে মন্দিরে ভিড় হবে। তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমি এবারে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি সাবু মাখা খাবো। আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি। আমি আজকে ভীষণ টায়ার্ড। তো তোমরা যারা যারা আমার চ্যানেলের বন্ধুরা আছো, তাদেরকে আমার তরফ থেকে আবার জানাচ্ছি শুভ শিবরাত্রির শুভেচ্ছা। খুব ভালোভাবে কাটাও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। কমেন্ট করো এবং শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।